ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো মুসলিম ব্যক্তিকে ব্যাংকের সুদের টাকা দেওয়া যাবে কিনা যদি সে নিতে রাজি হয়, যদি সে নিতে রাজি হয়। দেখুন ভাইজান, মুসলিম আর নন মুসলিম বলে কোনো পার্থক্য নেই। যেটা মুসলিমের জন্য হারাম সেটা নন মুসলিমের জন্য হারাম। কেবল ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, ইসলাম শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, ইসলাম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। ইসলাম হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির জন্য, যার আত্মা আছে, জীবন আছে, যে মানুষ বলে গণ্য তার জন্য ইসলাম। সে মুসলিম নন মুসলিম যেই হোক না কেন, হ্যাঁ, যদিও সেটা পার্থক্য হয় কি যে মুসলিমরা ইসলাম মানে অমুসলিমরা ইসলাম মানে না, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। এখন যেটা আপনি বলেছেন যে কোনো মুসলিমকে ব্যাংকের সুদের টাকা দেওয়া যাবে কিনা, হ্যাঁ দেখুন ভাই, ব্যাংকের সুদের টাকা দেওয়ার বা বৈধতার একটাই উপায়, ব্যাংকের সুদের টাকা কাউকে দেওয়া যাবে শুধুমাত্র একটা শর্তে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের তিন জায়গায় বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা আন-নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমুল খিনজির ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশুর মাংস, রক্ত, শুকুরের মাংস এবং এমন পশুর মাংস যেটা কোনো দেবদেবীর নামে জবাই করা হয়েছে, কোনো কবরে জবাই করা হয়েছে, পীরের নামে জবাই করা হয়েছে, সেটা হারাম। তো এই চার শ্রেণীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত পশুর মাংস, শুকুরের মাংস, রক্ত এবং আল্লাহ ছাড়া অন্য কারো জবাই করা, অন্য কারো নামে জবাই করা হয়েছে, এই ধরনের পশুর মাংস খাওয়া হারাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাওয়ানিস তুর গায়রা বাগুম ওয়া আদিম ফলাইস মানাই, কিন্তু যদি কোনো ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে এবং সে এই চারটি জিনিসকে হারাম বলে জানে, সে চারটি জিনিসকে হারাম বলে জানে কিন্তু এখন সে অসহায় হয়ে পড়েছে, নিরুপায় হয়ে পড়েছে, খাদ্যের অভাবে বা খাদ্য না পেয়ে সে মরে যাচ্ছে, খাদ্য না পেয়ে সে মরে যাচ্ছে, তো তখন তার জন্যে অতটুকু পরিমাণ এই হারাম খাওয়া বৈধ যতটুকু খেলে বেঁচে যাবে, তখন তার জন্যে অতটুকু পরিমাণ হারাম খাওয়া বৈধ যেটা খেলে সে বেঁচে যাবে। তো এই যে হারাম বস্তু, আর এটা ইসলামের রুলস বটে যে আদরুরাত তুবিহুল মাহদুরাত, আদরুরাত তুবিহুল মাহদুরাত, বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে অবৈধ বা হারাম জিনিসও হালাল হয়ে যায়, অবৈধ জিনিসও বৈধ হয়ে যায়, না জায়েজ জিনিসও জায়েজ হয়ে যায়, বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে। তো যেরকমভাবে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে ব্যক্তি খাদ্যের অভাবে মৃত্যুবরণ করছে বা খাদ্য না পেয়ে মারা যাচ্ছে, তার জন্য অতটা এই হারাম জিনিস খাওয়া বৈধ যতটা খেলে সে বেঁচে যাবে, যতটা খেলে সে বেঁচে যাবে। এখান থেকে দলিল নেওয়া হচ্ছে বা কিয়াস করা হচ্ছে যে সুদও হারাম, সুদ সর্বাবস্থায় এবং চির অবস্থায় হারাম, সুদ সর্বাবস্থায় এবং চির অবস্থায় সর্বযুগে সর্বকালে সুদ হারাম, হারাম থাকবে কেমন পর্যন্ত, সুদ হারাম আছে থাকবে কেমন পর্যন্ত। তো এই সুদকে হালাল করার কোনো উপায় নাই শুধুমাত্র একটা ছাড়া, সেটা কি, যেরকম ভাবে ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি না খেয়ে খাতে খেতে বেয়ে মারা যাচ্ছিল তার জন্যে অতটুকু খাওয়া হালাল হয়ে গেল যতটুকু খেলে সে বেঁচে যাবে, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি এমন অসহায় হয়ে পড়েছে যার জন্যে কোনো হালাল টাকার কোনো ব্যবস্থা নেই, কোনো হালাল টাকার কোনো ব্যবস্থা নেই, যে ব্যক্তি ধরো হয়তো রাস্তায় খাদ্য কুড়িয়ে খাচ্ছে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে চিকিৎসা প্রয়োজন আছে, কিংবা এমন কোনো বড় রোগ হয়ে গিয়েছে চিকিৎসার জন্যে মারা যাচ্ছে, চিকিৎসা না না করতে পেরে মারা যাচ্ছে, আস্তে আস্তে ধুকে ধুকে মরছে, এইরকম কোনো ব্যক্তি যে খাদ্যের অভাবে মারা যাচ্ছে, চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, থাকার জন্য বাড়ি ঘর নেই, রাস্তাঘাটে স্টেশনে যেখানে পায় সেখানে ঘুমিয়ে থাকে, তো এইরকম অসহায় ব্যক্তির জন্যে ওই অবস্থায় এই টাকা বৈধ হয়ে যায়,
ওই অবস্থায় এই সুদের টাকা তার জন্যে বৈধ হয়ে যায়, তার জন্যে ওই সময়টুকু বৈধ হয়ে যায়। কতটুকু পরিমাণ? যতটুকু টাকাতে তার চিকিৎসা হয়ে যাবে, যতটুকু টাকাতে তার পেট ভরে যাবে, যতটুকু টাকাতে তার ঘর বাড়ি হয়ে যাবে, শুধুমাত্র এই অবস্থায়। অন্য কোনো দ্বিতীয় অপশন নেই যে ও গরিব বলেই দেওয়া যায় তা নয়, ও গরিব বলেই দেওয়া যাবে তা নয়। তো এরকম বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কোনো ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে যে পণের ক্ষেত্রে, পণ যে ব্যাপারটা এসেছে এখন বর্তমান সময়, জঘন্য বিষয় ইসলামের মধ্যে একটা, তো পণের ব্যাপারটা তো অনেক মেয়ের বাবা দিতে রাজি নয়, কিন্তু সে বাধ্য, কিন্তু সে বাধ্য এবং গরিব মানুষ তার জন্যে তার সামর্থ্য নেই যে সে পণের টাকা দিতে পারবে। তো এখন সে ভিক্ষাবৃত্তি করছে বা যোগ্য কাছে এই বেড়াচ্ছে, তো তার জন্যও কিছু কোনো কোনো ওলামা বলেছেন যে তাকেও এই টাকা দেওয়া যাবে। যে ব্যক্তি মেয়ের বিয়েতে পণ দিতে বাধ্য আর তার কাছে কোনো বৈধ উপায় নেই, তো কিছু কেউ কোনো ওলামা বলেছেন যে তাকেও সেই টাকা দিয়া দিতে পারে। তো আপনাকে দেখতে হবে যে যে মুসলিমের কথা আপনি বলছেন সেই মুসলিম কেমন, সেই মুসলিম কেমন। যদি সে এরকম অসহায় ব্যক্তি হয়, নিরুপায় ব্যক্তি হয়, তাহলে তাকে দেওয়া জায়েজ হবে এবং আপনি কোনো গুনাহগার হবেন না এবং কোনো নেকি পাবেন না। আপনি তো নেকি কোনো অবস্থায় পাবেন না, আপনি তো নেকি সুদের টাকায় কাউকে দিয়ে আপনি নেকি কোনো অবস্থাতেই পাবেন না, কেন সেটা সুদের টাকা। কিন্তু আপনি যদি এই সমস্ত জায়গাগুলোতে দান করেন, একটু বেশি বেশি মানে লোককে দিয়ে দেন, তাহলে আপনার কোনো গুণা হবে না। আর যদি আপনি সুদের টাকা দিয়ে নিচ্ছে সে নেক, আমার কি দেখার দরকার, এইভাবে দিয়ে দেন আপনি, তাহলে এক তো সুদের টাকা এবং আপনি গুণাগার হয়ে যাবেন। আপনি গুণাগার হয়ে যাবেন যদি আপনার ওই সুদের টাকাটা বা দ্বিতীয়বার অন্য কোনো হারাম কাজে ব্যবহার হয়। যদি আপনার ওই সুদের টাকাটা দ্বিতীয়বার কোনো হারাম কাজে ব্যবহার হয় তাহলে আপনি গুণাগার হয়ে যাবেন। সেই জন্য আপনি তো নেকি পাবেন না, পাবেন না, কিন্তু আপনি এমন জায়গায় দান মানে দেবেন ওই সুদের টাকাটা যেখানে দিলে আপনার পরবর্তীতে কোনো ক্ষতির আশঙ্কা নেই বা ওই টাকাটা মিস ইউজ হওয়ার কোনো আশঙ্কা বা ভয় থাকবে না, আপনি সেই জায়গায় দিতে পারবেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। হাদা মা ইনদাল্লাহু আলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।